আজ বানাবো বাচ্চা মাছের সর্ষে বাটা। তাহলে কিছু বাচ্চা মাছটাকে হলুদ নুন মেখে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, একটু নুন দিয়ে কালো জিরে সর্ষের তেলে বানাবো মাছটা। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, এবার কালো জিরে দেবো সর্ষের তেলে। ভাজার তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। বাটিটার মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম নলটা। আর একটু জল দিলাম। ফুটে গেছে আমার, মাছটা দিয়ে দিলাম। গ্যাসটাকে কম করে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে হয়ে গেছে মাছটা। গ্যাস বন্ধ করে দিলাম। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।